দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের মানুষ হিসেবে আমরা নানা রোগে আক্রান্ত হই। কিছু রোগ রয়েছে শরীরের মধ্যে যেগুলো শরীরের সাথে খাস, এবং এর মধ্যে আবার অনেক রোগ রয়েছে বা অসুখ রয়েছে যেগুলো অনেক বড়, সেগুলোতে মানুষ বেশি চিন্তিত হয়। আবার কিছু আছে ছোটোখাটো, সামান্য চিকিৎসায় সেগুলো ভালো হয়ে যায় বা একটু ধৈর্য ধারণ করলেই ঠিক হয়ে যায়। শরীরের যেমন বেশ কিছু রোগ রয়েছে, অসুখ রয়েছে, তেমনই কিন্তু মানুষের অন্তরের সাথে সংশ্লিষ্ট কিন্তু কিছু রোগ আছে। এর মধ্যে আবার কিছু রোগ আছে যেগুলো খুব বেশি বড় নয় বা আবার অনেক দিক থেকেও বড়, কিন্তু সেগুলোকে সহজেই সারিয়ে নেওয়া যায়। হয়তো সেগুলো কুফরির পর্যায়ে যায় না, যেমন হিংসা, বিদ্বেষ, রাগ, অহংকার। আবার কিছু রোগ আছে অনেক বড়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মুনাফিকি, নিফাক। এটি অন্তরের সাথে সংশ্লিষ্ট, অন্তরের রোগগুলোর মধ্যে সবথেকে বলা যায় যে বড় রোগ বা অন্যতম একটি বড় রোগ। আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের সম্পর্কে বলছেন যে তাদের অন্তরে অসুখ রয়েছে, ব্যাধি রয়েছে, আর আল্লাহ তাআলা তাদের এই ব্যাধিকে আরও বাড়িয়ে দেন। মুনাফিকি হচ্ছে অন্তরে কোনো কিছু গোপন রেখে বাইরে তার বিপরীতটা প্রকাশ করা, অর্থাৎ অন্তরে একটা প্রকাশ, অন্তরে কোনো কিছু বিশ্বাস করা, কিন্তু বাইরে প্রকাশ করবেন উনি তার বিপরীতটা, অর্থাৎ ভিতরের সাথে বাইরের কোনো মিল নেই, বিপরীত ধর্মী। এটাই হচ্ছে মূলত মুনাফিকি। এই মুনাফিকিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিশ্বাসগত, এতেকাদি, আর সেটি হচ্ছে অন্তরে কুফরি গোপন রেখে বাইরে ইমানকে প্রকাশ করা। আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেকে আছে বা কেউ কেউ আছে, তারা বলে যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি, পরকালের প্রতি ইমান এনেছি, অথচ সে মুমিন নয়। মুখে বলে, সেটা মুখে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তার অন্তরে কোনো ইমান নেই। এই প্রকার মুনাফিকি একজন মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় এবং সে চিরস্থায়ী জাহান্নামে। দ্বিতীয় প্রকার মুনাফিকি হলো কর্মগত মুনাফিকি। এই মুনাফিকিতে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না একেবারে পরিপূর্ণভাবে বা জাহান্নামেও চিরস্থায়ী হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকি সম্পর্কে বলছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক। ওমান কানাত ফিহি খসলাতুম মিনহুন্না কানাত ফিহি খসলাতুম মিন নিফাক। আর যার মধ্যে একটি বৈশিষ্ট্য থাকবে, তার মধ্যে মুনাফিকের একটি বৈশিষ্ট্য থাকবে, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ না সে সেটা ছেড়ে দেয়। কী কী সেগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা আহাদা গাদাব, যখন সে কোনো প্রতিশ্রুতি দেয় তখন সে সেটা ভঙ্গ করে, অথবা কোনো কোনো রেওয়ায়েতে এসেছে ওয়াইদা ওয়াদা আখলাফ, কোনো অঙ্গীকার করলে সে সেটা ভঙ্গ করে। আর শেষেরটি হচ্ছে ওয়াইদা খাসামা ফাজার, যখন সে ঝগড়া করে তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। এগুলো হচ্ছে কর্মগত মুনাফিকির উদাহরণ। এর বাইরেও আছে, যেমন রিয়া, এটিকে হাদিসে ছোট শিরক বলা হয়েছে, কিন্তু এটিও কিন্তু এক প্রকার মুনাফিকি। কারণ রিয়াটা হচ্ছে যে লোক দেখানোর জন্য কিছু করা, এবং মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেছেন ইউরাউনান নাস, তারা লোকদেরকে দেখানোর জন্য করে। তো এটাও রিয়াটাও কিন্তু এক প্রকার মুনাফিকি, কারণ বাইরে সে দেখায় কিন্তু ভেতর তো তার পরিষ্কার না। এই জন্য অনেক মানুষ আমরা সমাজে দেখতে পাই বা সমাজের বাইরের মানুষ অনেক ব্যক্তিকে দেখে কিন্তু খুব ভালো বলে, চলাফেরাও ভালো, সব কিছু ভালো, কথাও অনেক মিষ্টি মিষ্টি, কিন্তু তার পরিবারের পাশ দিয়ে যদি হেঁটে যাওয়া যায় তাহলে বোঝা যায় তার আসল রহস্য, অথবা তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করলে বোঝা যায় তার মুখের ভাষা কত খারাপ। তো এরকম অনেক আছেন রিয়া, অর্থাৎ বাইরে ভালো সাজেন কিন্তু প্রকৃতপক্ষে পরিবারের কাছে তিনি ভালো নয়। তো এটাও একটা কর্মগত মুনাফিকির উদাহরণ। এই মুনাফিকিকে আমরা প্রথমেই বলেছি
যে অন্তরে যে সমস্ত বড় বড় রোগগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মুনাফিকি। এবং খুবই ভয়ঙ্কর একটি বিষয়। কেন ভয়ঙ্কর বিষয়? এর কিছু দিক রয়েছে। পবিত্র কোরআনের প্রায় 340 আয়াতে মুনাফিকদের কথা উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ তাআলা মুনাফিকদের থেকে সতর্ক করেছেন প্রায় 340 আয়াতে। দ্বিতীয় হলো, এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কাফেরদের থেকে নিকৃষ্ট আখ্যায়িত করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, ওয়াআদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। অর্থাৎ আল্লাহ তাআলা পুরুষ মুনাফিক, নারী মুনাফিক কাফেরদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিচ্ছেন। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে লানত করেন, অভিসম্পদ করেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। তাহলে দেখুন, এই আয়াতে কাফেরদের কথা বলা হলো, পুরুষ মুনাফিক নারী মুনাফিকদের কথা বলা হলো, যে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে লানত করেছেন, তাদের জন্য চিরস্থায়ী শাস্তি রয়েছে। এখানে কাফেরদের কথা মুনাফিকদের কথা একসাথেই উল্লেখ করা হয়েছে, চিরস্থায়ী শাস্তি। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান্নার, মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। তাহলে এখান থেকে ওলামা ইকরাম বলছেন যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মুনাফিকরা কাফেরদের থেকেও নিকৃষ্ট, কাফেরদের থেকে নিকৃষ্ট। মুনাফিকরা তো অবশ্যই কাফের, কারণ যারা যাদের অন্তরে ঈমান নেই সে তো কখনোই ঈমানদার হতে পারে না, কিন্তু তারা প্রকাশ্যে যারা কুফরির ঘোষণা দেয় তাদের থেকেও নিকৃষ্ট। তাহলে এই কারণেই কিন্তু মুনাফিকিটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। তৃতীয় বিষয় হলো যে এই মুনাফিকি বা ইসলামের কিন্তু অনেক শত্রু আছে, আমরা সবাই জানি, কারণ যারা ইসলাম গ্রহণ করেনি তারাই তো ইসলামের শত্রু। অমুসলিমরা, ইহুদি, খ্রিস্টান সহ আরও যাবতীয় যারা ধর্ম পালন করে, তারপরে মুসলিম নামধারী আবার অনেকে আছে ইসলাম থেকে খারিজ, শিয়া, রাফেদা, তারা কিন্তু মুসলিমদের শত্রু। এতগুলো শত্রু থাকার পরেও আল্লাহ তাআলা শুধু মুনাফিকদের ক্ষেত্রে বলছেন, হুমুল আদুউ ফাহজারহুম, তারাই আপনার শত্রু, অতএব তাদের থেকে আপনি সতর্ক থাকুন। এতগুলো শত্রু থাকার পরও আল্লাহ তাআলা মুনাফিকদের কথায় বলছেন যে তারাই তো শত্রু। তো এটা থেকেও বোঝা যায় যে মুনাফিকরা বা মুনাফিকিটা কত ভয়ঙ্কর একটি বিষয়। চতুর্থ বিষয় হলো, সাহাবা ইকরাম তাদের ঈমান কত শক্তিশালী ছিল, ঈমানে পরিপূর্ণ ছিল তাদের অন্তর, অথচ তারা কত সতর্ক থাকতেন, এই মুনাফিকি খুব ভয় পেতেন। এই জন্য ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ উনি বলছেন, أدركت 30 من أصحاب النبي صلى الله عليه وسلم كلهم يخاف النفاق على نفسه. আমি আল্লাহ রসুলের প্রায় 30 জন সাহাবীর সাক্ষাৎ আমি পেয়েছি, তারা সবাই নিজেদের উপর মুনাফিকিকে ভয় পেতেন। মানে ভয় পেতেন বলতে, ওনারা যে মুনাফিক ছিলেন আমরা তো সবাই জানি তাদের ঈমান কত শক্তিশালী, কিন্তু ভয় পেতেন, না জানি আমি যদি মুনাফিক হয়ে যাই, মানে কতটা ভয়ঙ্কর বিষয়, সতর্ক কত থাকতেন। এজন্যই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন একটি জানাজার সালাত পড়তে যাচ্ছেন, তো হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তাকে তখন বলছেন, আমিরুল মুমিনিন আপনি এর জানাজার সালাত পড়বেন, কিন্তু আমি তো জানি যে উনি মুনাফিকদের খাতায় ওনার নাম রয়েছে। কারণ হুজাইফা রাদিয়াল্লাহু আনহু রাসূল ইসলামের গোপন বিষয়গুলো তিনি জানতেন, কার নাম মুনাফিকির খাতায় আছে আর কার নাম মুসলিমদের মোমিনদের খাতায় ওনার কাছে স্পষ্ট ছিল, এটা সবাই জানতেন না। এই জন্য সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হতো হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে। তো উনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি যাচ্ছেন তার জানাজার সালাত পড়তে, কিন্তু আমি তো জানি যে মুনাফিকদের লিস্টে তার নাম রয়েছে। তখন ওমর ইবনুল খাত্তাব তাকে বলছেন, আমার নাম নাই তো আবার মুনাফিকের লিস্টে? সুবহানাল্লাহ, দেখুন, যিনি হচ্ছেন যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে তার স্থান, তিনি ভয় পাচ্ছেন কিভাবে? যখন একজনের কথা বলা হচ্ছে তখন বলছেন আমার নাম নেই তো, তখন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, জি না, আপনার নাম নেই, তবে আপনি ছাড়া আপনার পরে আমি আপনার কথা বলে দিলাম যে আপনার নাম নেই, কিন্তু আমি কিন্তু অন্য কাউকে বলবো না, এ বিষয়ে সংবাদ দিব না যে কার নাম নেই, নির্দোষ আখ্যায়িত করবো না আমি আপনাকে ছাড়া অন্য কাউকে, আপনাকে শুধুমাত্র বলে দিলাম যে আপনার নাম নেই। তাহলে দেখুন সাহাবা ইকরাম কত ভয় পেতেন।
যেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি সালাতে তাশাহুদের পর মুনাফিকি থেকে এতই আশ্রয় প্রার্থনা করতেন। আমরা সবাই জানি যে সালাম ফেরানোর পূর্বে শেষ বৈঠকে তাশাহুদের পর দোয়া করা যায়, নিজের পছন্দ মতো দোয়া করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এতই দোয়া করতেন এবং সে দোয়ার মধ্যে তিনি মুনাফিকি থেকে বেশি বেশি আশ্রয় চাইতেন আল্লাহ তাআলার কাছে। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত মুনাফিকি থেকে আল্লাহর কাছে বা এটা নিয়ে এত বিচলিত কেন, আরও তো বহু কিছু আছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার, কিন্তু মুনাফিকি নিয়ে এত বিচলিত আপনি কেন? তখন তিনি বলেছিলেন যে জেনে রেখো, মানুষ এক মুহূর্তে অনেক সময় বিপদে পড়তে পারে এবং তার ধর্ম ত্যাগ করতে পারে। এই জন্যই তো আমরা খুশি হই যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন, যে সবসময় কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হয় আল্লাহ যেন অবিচল রাখেন এই দিনের উপর। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, যে আল্লাহ আপনি আমাকে এই দিনের উপর অবিচল রাখুন। সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, বলা যায় না অবস্থার প্রেক্ষিতে আপনার মন মেজাজ কী হয়, তখন হয়তো উল্টে হয়ে যেতে পারে, মানুষের অন্তর পরিবর্তনশীল, সেজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় কিন্তু চাইতে হবে। অবশ্যই আমি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন, অবশ্যই আমার মধ্যে এটা গৌরব থাকতে পারে, কিন্তু তাই বলে সবসময় সতর্কও থাকতে হবে যেমনটি সাহাবে ইকরাম থাকতেন। এমনকি হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়েছে, তখন তাকে বলছেন না ফাকা হামজালা, হামজালা নিজেই বলছেন তার নিজের কথা যে হামজালা মুনাফেক হয়ে গেছে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন যে তুমি এ কথা কেন বলছো? তখন তিনি বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থাকি, তিনি যখন জাহান্নাত জাহান্নামের বিবরণ দেন, তখন আমরা মনে হয় যে স্বচক্ষে এগুলো দেখতে পাচ্ছি, আমরা আল্লাহকে ভয় পাই তখন, কিন্তু যখনই সেখান থেকে বের হয়ে আসি তখন পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়, স্ত্রী সন্তানদের নিয়ে ব্যস্ত হই, বিভিন্ন উপার্জন নিয়ে ব্যস্ত হয়ে যাই। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন যে এটা তো আমাদেরও হয়, এটা তো আমারও হয়, এটা তো শুধু তোমার না। অবশ্যই অনেক সময় ঈমান বৃদ্ধি পায়, ভয় পায় বেশি, কিন্তু সবসময় যে এটা থাকে তা তো না। দ্রুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে হামজা এই কথা বলছে, কারণ হিসেবে জিজ্ঞেস করলেন, একই বর্ণনা দিলেন যে আল্লাহ রাসূল আপনার কাছে যখন আমরা থাকি, আপনি যখন জান্নাত এবং জাহান্নামের বিবরণ দেন, তখন সেগুলো শুনে মনে হয় যে স্পষ্ট সেগুলো দেখতে পাচ্ছি, সেগুলোর বিষয়ে ভয় জাগ্রত হয়, কিন্তু যখনই আপনার থেকে বের হয়ে চলে যায় তখনই আবার স্ত্রী সন্তান উপার্জন নিয়ে তখন আমরা ব্যস্ত হয়ে যাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিলেন বিষয়টি ভালোভাবে, যে আসলে মানুষের বিষয় হলো যে মানুষ এক সময় থেকে আরেক সময় এটা পরিবর্তনশীল, এটা স্বাভাবিক হতে পারে, এটা মুনাফিকি নয়, এটার নাম মুনাফিকি নয়। যে কারণ আপনি সবসময় যেমন এখন হয়তো খুতবা শুনছেন, এখন হয়তো আপনার অন্তরে অনেক কিছু শুনে হয়তো ভয় জাগ্রত হতে পারে, কিন্তু সেটা অনেক সময় বাইরে বের হওয়ার পরে সেটা কমেও যেতে পারে। সব একজন মানুষ হয়তো কান্না করতে পারে না, মৃত্যুর কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, উনি কি 24 ঘন্টায় কান্না করতে থাকেন? না, অনেক সময় দুনিয়া নিয়েও ব্যস্ত থাকেন, সেটা হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। মানুষ সবসময় এক সময় মন মানসিকতা ইমানের বিষয়টা সবসময় একেবারে অবিচল থাকে না, সবসময় স্থির থাকে না, সেটা কম বেশি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি হামদালকে বুঝিয়ে দিলেন যে এইটির নাম মুনাফিকি আসলে নয়। যাই হোক, মূল বিষয় হলো আমি যে বিষয়টি বুঝাতে চেয়েছি সেটা হলো সাহাবা ইকরাম কত ভয় পেতেন মুনাফিকিকে, কিন্তু আমার অথচ তাদের ইমান কত শক্তিশালী ছিল, আর আমরা আজকে নিজেদেরকে মনে হয় আমাদের ইমান এতই শক্তিশালী, মনে হয় জিবরিল মিকাইলের মতো ইমানদার মনে করি, এবং এগুলো নিয়ে চিন্তিত হই না বা জানার চেষ্টাও করি না যে আসলে মুনাফিকি জিনিসটা আসলে কী। তাহলে চলুন আমরা জেনে নিই যে আসলে প্রকৃত মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আসলে কী কী। আমরা তো মুনাফিকদের বৈশিষ্ট্য বললে তো আসলে চারটা বৈশিষ্ট্য বলি সবসময়, কিন্তু আমি খুতবার প্রথমেই আপনাদেরকে বলেছি যে এগুলো কর্মগত মুনাফিকির বৈশিষ্ট্য, চারটা এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং হাদিসেও এসেছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যেয়ে বলছেন ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল, আল্লাহ রাসূল আপনি তাদের কথার ভঙ্গিতে আপনি তাদেরকে চিনতে পারবেন, তাদের বাচন ভঙ্গিতেই তাদেরকে চেনা যাবে, সেটা থেকেই বুঝতে পারবেন যে তারা মুনাফিক। মুনাফিকদের অন্য বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদেরকে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরতে বলা হয় বা আল্লাহ রসুলের কাছে আসতে বলা হয়, ফিরে যেতে বলা হয়, তখন তারা মুখ ফিরিয়ে নেবে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাহুম ইয়াসুদ্দুনা আনকা সুদুদা,
যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এবং আল্লাহ রসুলের দিকে তোমরা ফিরে আসো, তখন তারা একেবারেই আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ ইসলামের বিধান মানতে বলা হলে তারা সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নেয়। এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করে। ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এ কারণে যে তারা মিথ্যাবাদী এবং মিথ্যা প্রতিপন্ন করে। দুটাই বোঝানো হয়েছে, অর্থাৎ রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করে। শুধু তাই নয়, মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে রাসুলের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে। ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, আল্লাহ রাসুলকে আল্লাহ তাআলা বলছেন যে আপনার যদি ভালো কিছু হয় তাহলে তারা অসন্তুষ্ট হয়, কষ্ট পায় তারা মুনাফিকরা। ওয়াইন তুসিবকা মুসিবাতু ইয়াকুলু কদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়াতাওয়াল্লাউ ওয়াহুম ফারিহুন, কিন্তু যখন আপনার কোনো বিপদ হয় তখন তারা বলে যে আমরা তো আমাদের নিজেদের বিষয়ে সতর্ক আগেই হয়েছি, এবং তারা খুবই উৎফুল্ল চিত্তে খুশি হয়ে, যেহেতু আপনি বিপদে পড়েছেন সে কারণে খুশি হয়ে তারা মুখ ফিরিয়ে নেয়। এটা হলো একটা মুনাফিকদের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এটার প্রতিও তারা বিদ্বেষ পোষণ করে, তাদের এটা বৈশিষ্ট্য। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটা এই কারণে যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করে, সেটার প্রতি তাদের বিদ্বেষ। শুধু তাই নয়, মুমিনদের প্রতিও বিদ্বেষ, এটাও মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য। মুমিনদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে। কদ বাযাতিল বাগদাউ মিন আফওয়াহিম ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, তাদের মুখে অনেক সময় বিদ্বেষ প্রকাশিত হয়ে যায় কিন্তু তাদের অন্তরে আল্লাহ তাআলা বলছেন যেটা গোপন করা আছে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর। মানে মুনাফিক যারা হয় তারা তো আগেই বলেছি যে অন্তরে তো তাদের ঈমান নেই, কিন্তু অনেক সময় আর এই কারণে ঈমানদারদের প্রতি ভালোবাসাও তাদের থাকবে না, কিন্তু তারা তো সে বাইরে প্রকাশ করে ভালোবাসা, কিন্তু অনেক সময় ভিতরে যেহেতু মুনাফিকি সে কারণে এই বিদ্বেষটা অনেক সময় প্রকাশ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে অনেক সময় তাদের কথায় প্রকাশ হয়ে যায় কিন্তু ভিতরে যেটা প্রকাশ করে, ভিতরে যেটা গোপন আছে সেটা তো আরও ভয়ঙ্কর। তো মুমিনদের প্রতি বিদ্বেষ, এটা মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের বিধানকে নিয়ে ঠাট্টা তামাশা করা, এটাও মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য। তাবুকের যুদ্ধে কিছু মুনাফিক আউফ ইবনে মালিকের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কিরাম সম্পর্কে কটূক্তি করে ফেলল। মুসলিম নামধারী মুনাফিকরা খুব খারাপ কথা বলে ফেলল আল্লাহ রাসূল সাল্লাম এবং বড় বড় কয়েকজন সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আউফ ইবনে মালিক সাথে সাথে বললেন কাযাবতা ওয়ালাকিন্নাকা মুনাফিক, তুমি তো মিথ্যা বলছো এবং তুমি তো একটা স্পষ্ট মুনাফিক। লা উখবিরান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যেটা বলছো এটা আমি অবশ্যই এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেয়ে বলবো। মুনাফিকরা তো সবসময় যুদ্ধ থেকে পিছনে থাকতো কিন্তু কিছু মুনাফিক তো যেত, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্রুত যে আউফ ইবনে মালিক সংবাদ দিলেন, কিন্তু সংবাদ দেওয়ার আগেই দেখতে পেলেন যে তার সংবাদ দেওয়ার আগেই আল্লাহ তাআলা তার রাসূলকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। এবং ওই মুনাফিক আল্লাহ রাসূলকে বারবার বলছেন ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আল্লাহ রাসূল আমরা তো আমাদের অভ্যন্তরীণ আলাপ আলোচনা করছিলাম, এমনি একটু মজা তামাশা খেল তামাশা করছিলাম এটাকে নিয়ে, সিরিয়াসলি তো বলিনি আপনার বিষয়ে কোনো কথা, সাহাবে কেরামের বিষয়ে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দিচ্ছিলেন পবিত্র কোরআনের আয়াত দ্বারা, যে আয়াত তখন আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলে দিন হে আল্লাহ রাসূল যে তোমরা আল্লাহর সাথে তার আয়াতসমূহের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা তামাশা মস্করা করছিলে, উপহাস করছিলে। লা তাতাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো প্রকার ওজর তোমরা পেশ করো না, বরং তোমরা ঈমান আনার পর তোমরা স্পষ্ট কাফের হয়ে গেছো। স্পষ্টভাবে বলে দিলেন শুধুমাত্র ঠাট্টা তামাশা উপহাস করার কারণে কাফের হয়ে গেছে তারা, এটা আল্লাহ তাআলা বলে দিলেন, স্পষ্ট জানিয়ে দিলেন তারা। আউফ ইবনে মালিক বলছেন যে ওই ব্যক্তিকে দেখেছি আল্লাহ রাসূলের উষ্টির পিছন ধরে ঝুলতেছে আর পাথর এসে তার গায়ে লাগতেছে, আর ওই একই কথা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই উত্তর দিচ্ছেন বারবার। তাহলে দেখুন আল্লাহ তাআলার বিধানের সাথে, এবং এই সমাজে কিন্তু আমাদের সমাজেও কিন্তু এরকম অনেক বহু মুনাফিক আপনি পাবেন, মুসলিম নামধারী কিন্তু ইসলামের বহু বিধান নিয়ে মজা তামাশা করে। আপনি যদি একটা ইসলামের বিধান পালন করেন, আপনি হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত পালন করবেন, আপনাকে নিয়ে কটাক্ষ করবে, তামাশা করবে, উপহাস করবে। আমাদের কোনো মা বোন যদি ইসলামের কোনো বিধান পালন করে তাদেরকে নিয়ে মজা তামাশা করে, এগুলো কিন্তু স্পষ্ট মুনাফিকের পরিচয়। এগুলো
ইসলাম থেকে স্পষ্ট ইসলামের কোনো ছোট্ট একটা বিধানও যদি হয় সেটাকে নিয়ে উপহাস করার, মজা খেলতামাশা করার কারো অধিকার কোনো নেই। এবং মুনাফিকদের বৈশিষ্ট্যের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শুধু আল্লাহ তাআলার বিধানকে নিয়ে তারা মজা তামাশা করে না, মুমিনদেরকে নিয়েও মজা তামাশা করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী তারা ঈমানদারদেরকে নিয়ে হাসাহাসি করে। ওইদা আমারু বিহিম ইয়াতাগামাযুন, আর তাদের নিকট যে দিয়ে যখন অতিক্রম করত তখন তারা চোখ টিপুনি মারত, চোখের চোখ দিয়ে ইশারা করে বিদ্রুপ করত। এটা হলো তাদের পরিচয়। ওয়াইদা রাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে মুনাফিকরা একত্রিত হয় তখন তারা বলে যে আমরা তো ঈমান এনেছি। আর যখন তারা কাফেরদের সাথে একত্রিত হয়, তারা নিজেরা একত্রিত হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তানদের সাথে যখন একত্রিত হয়, কাফেরদের সাথে একত্রিত হয়, তখন বলে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তাদেরকে নিয়ে উপহাস করি মাত্র। তাহলে এখানে মুনাফিকদের একটু অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মুমিনদেরকে নিয়ে তারা উপহাস করবে। শুধু তাই নয়, মুমিনদেরকে নির্বোধ আখ্যায়িত করা মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানা নাসু, যখন তাদেরকে বলা হয় যে মানুষ যেমন ঈমান এনেছে তেমনভাবে তোমরা ঈমান আনো, তখন তারা বলে আনু মিনু কামা আমানা সুফাহা, অর্থাৎ নির্বোধরা যেমন ঈমান এনেছে আমাদেরকেও সেভাবে ঈমান আনতে বলছো, বা আমরা সেভাবেও ঈমান আনবো। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুসুফাহা, আসলে তারাই আসলে নির্বোধ, কিন্তু তারা সেটা জানে না। তাহলে মুমিনদেরকে নিয়ে উপহাস করা, মুমিনদেরকে নিয়ে নির্বোধ আখ্যায়িত করা মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য। ইসলামের যদি বিজয় হয়, ইসলামের ভালো কিছু হয়, তখন মুনাফিকরা তাতে অসন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া যাহারা আমরুল্লাহি ওহুম কারিহুন, আল্লাহর দিন বিজয়ী হয়েছে কিন্তু এই মুনাফিকরা অসন্তুষ্ট, তারা এটাকে অপছন্দ করছে। বিপরীতে কাফেরদেরকে মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করে এবং তাদেরকে অন্তর থেকে পছন্দ করে, কাফেরদের বিজয় হলে তারা খুশি হয়। আল্লাহ তাআলা বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা, মুনাফিকদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে ছেড়ে ঈমানদারদেরকে ছেড়ে কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তাহলে খেয়াল করুন যে কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে তাদেরকে ভালোবাসে, তাদের বিজয় হলে খুশি হয়, কিন্তু বিপরীতে ইসলামের যদি বিজয় হয় তাহলে তারা অখুশি হয়, অপছন্দ করে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্যের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অহংকার, তারা খুবই অহংকারী হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হয় যে আসো আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায় এবং অহংকার বশত তারা মুখ ফিরিয়ে চলে যায়। তাহলে অহংকারটা মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য। ইবাদতে অলসতা, এটাও মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য, বিশেষ করে সালাতের ক্ষেত্রে। ওয়াইদা কওমু ইলা সালাতি কওমু কুসালা, যখন সালাতে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়, শৈথিল্যতার সাথে দাঁড়ায়। আর বিশেষ করে কিছু ওয়াক্তের সালাত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ওই সালাতগুলো মুনাফিকদের জন্য খুবই ভারী, সেটা হচ্ছে এশার সালাত এবং ফজরের সালাত। দানের ক্ষেত্রেও তাদের অনীহা, ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন, তারা যদি দান করেও কিন্তু অপছন্দের সাথে দান করে, বাধ্য হয়তো সমাজকে দেখানোর জন্য হয়তো কিছু দান করে, কিন্তু অন্তরে এটা সন্তুষ্ট চিত্তে তারা দান করে না, এটাও তাদের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিজে যেমন দান করাকে অপছন্দ করে, অন্যকেও দান করলে তাদেরকে অনুৎসাহিত করে। আল্লাহ তাআলা বলছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, অর্থাৎ তোমরা আল্লাহ রসুলের সাথে যে তার সাহাবিরা আছে, সহচররা আছে, তাদেরকে দান করিও না যাতে তারা সরে পড়ে। তোমরা যদি দান করা বন্ধ করে দাও তাদেরকে, তাহলে আল্লাহ রসুল ইসলামের কাছ থেকে তারা সরে পড়বে। এই আশায় মুনাফিকরা বলতো যে তাদেরকে তোমরা কোনো কিছু দিও না, তাদের জন্য কোনো কিছু ব্যয় করো না। আমি যারা মুসল্লি বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো যে আমার মনে হয় উপরে জায়গা আছে যথেষ্ট, আপনারা বাইরে দাঁড়িয়ে না থেকে একটা দিন, শুধুমাত্র জুমার দিন, আপনারা অপেক্ষা না করে, সালাতের দেরি আছে, এখন অনেক 20 মিনিট দেরি আছে খুতবা শেষ হতে, দাঁড়িয়ে থাকবে না। জুমার সালাতের উদ্দেশ্যে এসেছেন, আল্লাহ রাসূল ইসলামের দেওয়া বিধান অনুযায়ী এখানে সে জুমাটা কমপক্ষে আদায় করবেন। দেরি হলে তো কোনো সমস্যা নাই, দেরি করেছেন ভবিষ্যতে দেরি করবেন না, আগেই আসবেন, তবে এখন উপরে চলে যান, জায়গা আছে যেহেতু।
আর তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করবেন না। সপ্তাহেতে একটা দিনই আমরা সালাতের জন্য আসি, এটা একটা আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান, আমরা এই বিধানটা পুরোপুরিভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। জি, বলছিলাম মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা, যে মুনাফিকদের বৈশিষ্ট্যের আরও অনেক বৈশিষ্ট্য হলো যে তারা সৎ কাজে নিষেধ করে, অসৎ কাজে আদেশ করে। আসলে আমাদের বৈশিষ্ট্য হওয়া দরকার সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, কিন্তু তারা বিপরীতটা করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ, পুরুষ মুনাফিক এবং নারী মুনাফিক তারা একে অপরের অংশ। ইয়ামুরুনা বিল মুনকার ওয়ায়ানহাউনা আনিল মারুফ, তারা অসৎ কাজে আদেশ করে এবং সৎ কাজ থেকে তারা বাধা দেয়। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং তাদের হাতকে সংকুচিত করে। এটা হচ্ছে মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য। মুনাফিকদের মুখের ভাষা খুবই খারাপ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাজাউ ওয়াল বায়ানু শুবাতানি মিনান নিফাক, অর্থাৎ বাচালতা, বেশি কথা বলা এবং কুরুচিপূর্ণ ভাষা, এটা মুনাফিকের অন্যতম দুইটি শাখা। বেশি কথা বলা এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা, এ দুইটি মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য। ধোকা দেওয়া, এটা মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোকা দেয়। তা আসলে তারা আল্লাহকে ধোকা দিতে পারে না, এই জন্য আল্লাহ বলছেন ওমা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশুরুন, মূলত ধোকা তারা নিজেদেরকেই দিচ্ছে কিন্তু তারা উপলব্ধি সেটা করতে পারছে না। খিয়ানত করা, এটা তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। কর্মগত মুনাফিকের ক্ষেত্রে তো আমরা বলেছি, তো সেটা যদি কর্মগত মুনাফিকের ক্ষেত্রে যদি এটা বৈশিষ্ট্য হয় যে আমানত খেয়ানত করা, তাহলে বড় মুনাফিক যারা তাদের ক্ষেত্রে তো হতেই পারে এটা। এবং আপনি দেখতে পাবেন রাসূলের জীবনেও এই মুনাফিকরা শুধু খেয়ানত করেনি, বরং প্রয়োজনের সময় খেয়ানত করেছে, যখন বেশি প্রয়োজন ওই সময় খেয়ানত করেছে। যেমন উহুদের যুদ্ধের সময় আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্ধান্ত নিচ্ছিলেন, কত কঠিন সময় ছিল, সাহাবা ইকরামকে নিয়ে তিনি পরামর্শ করলেন, তার ইচ্ছা ছিল যে তিনি যুদ্ধ করবেন না, কিন্তু সাহাবা ইকরাম পরামর্শ দিলেন না যুদ্ধ করতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরামর্শ মেনে নিলেন, বেরও হলেন 1000 সৈন্য নিয়ে। বুঝতেই পারছেন কাফেররা নিয়ে এসেছে 3000 সৈন্য, যেটা তো বড় চ্যালেঞ্জ একটা। তখন অস্ত্র শস্ত্রও তেমন কিছু নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বের হয়েছেন সৈন্যদেরকে নিয়ে। এইদিকেই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিক প্রায় 300 সৈন্য নিয়ে পিছু হটে গেছে, মানে সৈন্য সংখ্যা কমে 700 হয়ে গেছে। বুঝতেই পারছেন যদিও তাদের ঈমান তাজা ছিল, কিন্তু সাময়িকভাবে তো তারা তখন মন ভেঙে পড়ে তাদের, প্রয়োজনের সময় কীভাবে কঠিন মুহূর্তে পর্যন্ত তারা আমানতের খেয়ানত করেছে। শুধু তাই নয়, চলে যান তারপরের খন্দকের যুদ্ধে, পঞ্চম হিজরিতে। তখন তো আমরা সবাই জানি যেটাকে গাজওয়াতুল আহজাব বলা হয়েছে, বিভিন্ন দলের যুদ্ধ, কারণ সেখানে কিন্তু শুধুমাত্র ওই উহুদের যুদ্ধের মতো কুরাইশরা কিন্তু আসেনি, সেখানে কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা জোট গঠন করেছিল 10,000 সৈন্যবাহিনী। মক্কার মুশরিকরাও ছিল, গতফান গোত্র ছিল, ইহুদিরাও তাদের সাথে যোগ হয়েছে, প্রায় 10,000 সৈন্যবাহিনীর তারা জোট গঠন করে এবার মদিনাকে। এবং ওহুদের যুদ্ধে কিন্তু তারা মদিনা দখল করতে আসেনি, তারা কিন্তু রাসূল ইসলামকে এবং সাহাবা ইকরামকে নিশ্চিহ্ন করতে এসেছিল, কিন্তু খন্দকের যুদ্ধে তাদের টার্গেট ছিল মদিনা দখল করা। আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাম পরিখা খনন করে দেন মদিনার উত্তর সাইড দিয়ে, কারণ ওই দিক দিয়ে তাদের প্রবেশের সুযোগ ছিল। আর ওই সময় দেখুন এইদিকে কাফেররা তারা অতিক্রম পরিখা অতিক্রম করে তারা মদিনায় ঢোকার চেষ্টা করতেছে, আর ওই দিকে তো মদিনার ইহুদি যারা ছিল, যাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাম চুক্তি করেছিলেন, তারা ওই দিকে আবার চুক্তি ভঙ্গ করেছে। আর বুঝতেই পারছেন যে মদিনার তাহলে অবস্থাটা কত কঠিন। ওই মুহূর্তেও মুনাফিকরা তারা ওই অবস্থায় পালিয়ে যাওয়ার চিন্তা করেছে, এই জন্য আল্লাহ তাআলা ওই অবস্থার কথা স্মরণ করায় দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন ওয়া ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফী কুলুবিহিম মারাদুন, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ রয়েছে তারা কী বলেছিল, বলেছিল মা ওয়াআদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা ধোঁকা ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং তারা আরও বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ওয়াস্তাযিনু ফারীকুম মিনহুম আন-নাবিয়্যা ওয়ায়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা, তাদের মধ্যে একটা গ্রুপ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলল যে আল্লাহ রাসূল আমাদের বাড়ি তো অরক্ষিত, নিরাপদ না, তো আল্লাহ তাআলা বলছেন ওমা হিয়া বি আওরা, আসলে তাদের বাড়ি অরক্ষিত ছিল না। তারা কী জন্য বলেছিল, ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, আসলে তারা পালিয়ে যেতে চাচ্ছিল যুদ্ধ থেকে। তো দেখুন এভাবে প্রত্যেকটা কঠিন মুহূর্তে মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লামের সময়ে তারা খেয়ানত করেছে, প্রয়োজনের সময়ে কঠিন বিপদে জরুরি মুহূর্তে তারা খেয়ানত করেছে। এগুলো হলো তাদের বৈশিষ্ট্য।
এবং মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সমাজে যেভাবে হোক বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা, যেভাবে হোক, সেটা স্বাধীনতার নারী স্বাধীনতার নামে হোক আর যেটার নামে হোক। এই যে আজকে যেভাবে নারী স্বাধীনতার নামে পুরুষ এবং নারীকে একসাথে নামিয়ে দিয়ে কত ফেতনা ভাষার যে সমাজের সৃষ্টি হচ্ছে তার কথা বলার উপায় নেই, এবং সেটা আপনাদের কাছে অবগত আছে। সবগুলো এগুলো সবগুলো কিন্তু মুনাফিকি থেকে আসে বিশৃঙ্খলা, এইটা একটা বড় বিশৃঙ্খলা। ওইদা কিরা লহম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, কিন্তু মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, তারা বলে যে আমরা তো হচ্ছে সংশোধনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তো যাই হোক, যে কথা বলছিলাম এইগুলো হলো কিছু বৈশিষ্ট্য যেগুলো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন এই বৈশিষ্ট্য সম্পর্কে। এবার খেয়াল করুন এই বৈশিষ্ট্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মুনাফিক যারা তাদের মধ্যে কিন্তু ছিল এই বৈশিষ্ট্যগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মুনাফিকদের সম্পর্কে যে আল মুনাফিকুন আল্লাযিনা ফীকুম শাররুম মিনাল মুনাফিকিন আল্লাযিনা কানু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের যুগের যারা মুনাফিক, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের যুগের কথা বলছেন হুযাইফা, যে তোমাদের যুগের যারা মুনাফিক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকের থেকে নিকৃষ্ট। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো সবগুলো রাসূলের যুগের মুনাফিকদের ছিল, কত নিকৃষ্ট তারা ছিল মুনাফিকরা। আবার হুযাইফা বলছেন যে রাসূল সাল্লাম তোমাদের এই যুগের মুনাফিকরা ওই যুগের রাসূল সাল্লামের যুগের মুনাফিক থেকে বেশি নিকৃষ্ট। তাহলে এবার আমরা চিন্তা করি যে ওই সময়ের মুনাফিকরা যদি রাসূলের যুগের মুনাফিকদের থেকে নিকৃষ্ট হয়, তাহলে বর্তমানে এত যুগ পরে এসে আমাদের যুগের মুনাফিকরা কত নিকৃষ্ট হতে পারে, তাহলে ইসলামের জন্য কত ভয়ঙ্কর তারা। এজন্য মুনাফিকি জিনিসটা তাদের থেকেও যেমন সতর্ক থাকতে হবে, তেমন নিজেদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে, সাহাবায়ে কেরাম যেমনটি তারা সতর্ক থাকতেন। এবার আমরা কিছু বিষয় জানব নিজেদেরকে কীভাবে মুনাফিকি থেকে মুক্ত করতে পারি। আমরা মুনাফিকি থেকে মুক্ত করার অন্যতম হচ্ছে আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে, যে কোনো উপায় হোক। যে সমস্ত ইমান শক্তিশালী করার মাধ্যম রয়েছে সেগুলোকে আমাদের নিজেদের জীবনে গ্রহণ করতে হবে, এটা এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, এটাও মুনাফিকি থেকে বাঁচানোর অন্যতম মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়ামান, যে ব্যক্তি 40 দিন আল্লাহর জন্য সালাত আদায় করবে, মাল জামা ফি জামাতিন জামাতের সাথে, ইউদ্রিকু তাকবীরাতুল উলা তাকবীরা তাহরিমা সহ, অর্থাৎ জামাতের সাথে তাকবীরা তাহরিমা সহ 40 দিন যে ব্যক্তি একাধারে সালাত আদায় করবে, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুইটি নাজাতের ছাড়পত্র লেখা হয়। একটি হচ্ছে বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, আরেকটি হচ্ছে বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্তি। তাহলে আমরা এটার দ্বারা উদ্দেশ্য যে আপনি 40 দিন জামাতের সাথে পড়ে যে বাড়ি বসে থাকবেন, এটা কিন্তু না, যে 40 দিন পড়ে নিব পাঁচ ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা সহ, তারপরে শেষ আমার দায়িত্ব মুনাফিকি থেকে মুক্ত, জাহান্নাম থেকেও আমি মুক্ত, আর সালাত পড়ার দরকার নেই, এটা উদ্দেশ্য না। এটা উদ্দেশ্য হচ্ছে জামাতের সালাতের সাথে জামাতের সালাত আদায় করার যে মর্যাদা, এই জন্য আমাদেরকে ধারাবাহিকভাবে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে, এবং শুধু জামাতের সাথে নয়, যাতে আপনি প্রথম থেকেই তাকবীরে তাহরিমা সহ আদায় করতে পারেন, সে চেষ্টা করতে হবে, এটা একটা মাধ্যম। তৃতীয় বিষয় হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাসলাতানি লা তাজতামিআনি ফি মুনাফিক, দুইটি বৈশিষ্ট্য কখনো মুনাফিকের মধ্যে পাওয়া যায় না, হুসনু সামতিন ওয়ালা ফিকহুন ফি দ্বীন, অর্থাৎ সদাচার এবং দ্বীনের জ্ঞান, এই দ্বীনের জ্ঞান মুনাফিকদের মধ্যে পাওয়া যাবে না। ওই জন্য দ্বীনের জ্ঞান ভালোভাবে অর্জন করে নিজেকে মুনাফিকি থেকে মুক্ত করতে হবে। বেশি বেশি দান সাদাকা করবেন, এটাও মুনাফিকি থেকে মুক্তি। কারণ আমরা আয়াতের মধ্যে বলে দিয়েছি যে মুনাফিকদের বৈশিষ্ট্য কী, তারা দান করতে চায় না, করলেও অপছন্দের সাথে করে, মানুষকে আবার বাধা দেয়। তাহলে নিজেরাও আমরা দান সাদকা করবো, মানুষকেও বলবো, তাহলে নিজেরাও নিজেদেরকে মুনাফিকি থেকে বিরত রাখতে পারবো। এবং দান সাদকার বিষয়টি হচ্ছে আপনি দেখবেন যে কোন খাতে আপনার বেশি প্রয়োজন, সেটা আমাকে আপনাকে দেখতে হবে, কোন জায়গায় দান করাটা বেশি প্রয়োজন, বেশি উপকার হচ্ছে, যে কোনো কল্যাণকর খাতে দান করা, এটা বিস্তারিত আমরা যাব না। চতুর্থ বিষয় হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আমাদেরকে করতে হবে।
কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মুনাফিকরা অল্পই আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে খুব অল্পই। তাহলে আমরা যদি বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করি, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করি, মুনাফিকি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। আরেকটি বিষয় সেটা হচ্ছে রাত্রে সালাত আদায় করা তাহাজ্জুদের। আর এই জন্যই তো আল্লাহ রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন যে তোমরা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, অর্থাৎ তোমরা তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। কেন? কারণ ওই সময় কিন্তু রিয়ার কোনো সম্ভাবনা নেই, লোক দেখার হতো না, বাইরে তার সালাত আদায় করছে না, সবাই ঘুমিয়ে আছে ওই সময়, তার মানে ওটা আল্লাহর জন্যই খাসভাবে আমি করছি। এই জন্য রাত্রে সালাত আদায় করা এটাও মুনাফিকি থেকে নিজেকে বাঁচানোর অন্যতম একটা মাধ্যম। এই জন্যই কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন কল্লামা সাহিরিন লাইলা মুনাফিক, মুনাফিক খুব কমই রাত্রি জেগে আল্লাহ তাআলার ইবাদত করে। যাই হোক, এবং বেশি বেশি দোয়া করা এটি তো অবশ্যই আছে, যেমনটা সাহাবে কাম থেকেও আমরা জানতে পেরেছি তারা বেশি বেশি নিজেদেরকে মুনাফিকি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। আমরাও বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবো, চাইবো এই মুনাফিকি থেকে, এই ভয়ঙ্কর এই বিষয় থেকে। এবার আমরা কিছু নির্দেশনা আমরা জানবো যে মুনাফিকদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে। আল্লাহ তাআলা যে বিষয়টি বলেছেন তাদেরকে এড়িয়ে চলতে বলেছেন, তাদের সাথে উঠা বসা করতে, তাদের সাথে সেটা, এবং উঠা বসা এটা কিন্তু বর্তমান যুগে শুধুমাত্র যে তার সাথে সরাসরি বসবেন এটা না, বরং যে কোনো ক্ষেত্রে আপনি অনলাইন ব্যবহার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সাথে আপনি কোনো প্রকার সম্পর্ক রাখবেন না, তাদের সাথে কোনো প্রকার সব দিক থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। ফালা তাকউদু মাআহুম, আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে আপনি বসবেন না। উলাইকাল্লাযিনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম ফা'রিদ আনহুম, আল্লাহ তাআলা জানেন যে তাদের অন্তরে কী রয়েছে, অতএব আপনি তাদেরকে উপেক্ষা করুন, তাদেরকে উপেক্ষা করতে বলা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এবং তাদের সাথে তর্ক বিতর্ক জড়াতে হবে না। ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইখতানুনা আনফুসুহুম, যারা নিজেদেরকে ধোঁকা দেয় আপনি তাদের সাথে বিবাদ বিসম্বাদ ঝগড়া ফাসাদ করবেন না, এটা আল্লাহ তাআলার নির্দেশনা। তৃতীয় বিষয়, তাদেরকে তাদের আনুগত্য করা যাবে না। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং কাফের এবং মুনাফিকদের আপনি আনুগত্য করবেন না, এবং তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করবেন না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাকুলু লিল মুনাফিক সাইয়্যিদ, তোমরা কোনো মুনাফিককে নেতা বলি না। ফাইন্নাহু ইয়াকু মুনাফিকান ফাকাদ আসখাততুম রাব্বাকুম, তোমরা যদি মুনাফিককে নেতা বলো তাহলে তোমরা তোমাদের রবকে রাগান্বিত করলে, ক্ষুব্ধ করলে। এবং মুনাফিকদের থেকে, মুনাফিকদের প্রতি কঠোর হতে, তার জানাজার সালাত আদায় করা যাবে না। মুনাফিক যদি স্পষ্ট মুনাফিক হয় তাহলে তার জানাজার সালাতে অংশগ্রহণ করা যাবে না। আপনারা সবাই জানেন আব্দুল্লাহ ইবনে ওয়াই ইবনে সালুল, তার এই ঘটনা যে মুনাফিকের কথা উল্লেখ করেছি, ওহুদের যুদ্ধে, তারপরে খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে কী করেছিল, এবং শুধু সেখানে নয় আরও বহু যুদ্ধে তারা চেষ্টা করেছে বিভিন্ন অনেক কিছু করার। এই মুনাফিক যে কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত, তার জানাজার সালাত, তার যখন মৃত্যু হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলে এসে কাপড় চাইলেন তার কাফন দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও দিয়ে দিলেন। কত রহমতের নবী ছিলেন তিনি, দেখুন দয়ার নবী, সেটাও তিনি দিয়ে দিলেন এই মুনাফিকের জন্য। এবং তার জানাজার সালাত পড়তে যাচ্ছেন, ওমর ইবনুল খাত্তাব বাধা হয়ে দাঁড়ালেন, বললেন যে আপনি কীভাবে যাচ্ছেন, এই মুনাফিক আপনাকে এত কষ্ট দিয়েছে, এই করেছে এই করেছে, আল্লাহ রাসূলকে তিনি স্মরণ করায় দিলেন, আপনি এরপরও আপনি তার জানাজার সালাত পড়তে যাচ্ছেন। বারবার যখন রিকোয়েস্ট করছেন ওমর ইবনুল খাত্তাব, তখন আল্লাহ রাসূল বলছেন আখের আননি ইয়া ওমর, তুমি একটু দূরে থাকো, ইন্নি খুয়্যিরতু ফাখতাবতু, আমাকে যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে দুইটার একটা যে কোনো গ্রহণ করতে, আমি ইচ্ছা করলে পড়তেও পারি নাও পড়তে পারি, স্বাধীনতা দেওয়া হয়েছে তাহলে আমি পড়াটাকেই আমি পছন্দ করেছি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে আমাকে, আমি যদি জানতে পারতাম যে 70 বারের অধিক তার জন্য ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন তাহলে আমি সেটাই করতাম, কারণ 70-এর বিষয়টি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি যদি 70 বারও তার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে আমি যদি জানতাম যে 70 বার না 70-এর বেশি করলে ক্ষমা করবেন তাহলে আমি সেটাই করতাম। পড়লেন কিন্তু তারপর পরে আয়াত নাজিল হয়ে গেল, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো আল্লাহ রাসূলকে ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, এরপর থেকে আপনি তাদের কারোই জানাজার সালাত পড়বেন না, তাদের কেউ যদি মৃত্যুবরণ করে। ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের কাছে দাঁড়াবেন না। এই জন্য ওমর ইবনুল খাত্তাবের সমর্থনে পবিত্র কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছিল, তার মধ্যে এটা একটা। মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে তার যে তিনি যে পরামর্শ দিয়েছিলেন তার মতের সপক্ষে পবিত্র কোরআনে আয়াত নাজিল হয়। বদরের যুদ্ধে বন্দীদের বিষয়ে তিনি যে মত প্রকাশ করেছিলেন তার সমর্থনে পবিত্র কোরআনে আয়াত নাজিল হয়।
যেন বেশ কিছু বিষয়ে তার সমর্থনে পবিত্র কোরআন আয়াত নাযিল হয়েছে, তার মধ্যে এটি একটি, মুনাফিকদের জানাজার সালাত। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে এরপর থেকে আপনি আর জানাজার সালাত তাদের আদায় করবেন না, তাদের কবরের কাছে দাঁড়াবেন না, এবং তাদের প্রতি কঠোর হতে বলা হলো, অগলুজ আলাইহিম, তাদের উপর কঠোর হন। যদি ইসলামের প্রাথমিক যুগে তাদের প্রতি কঠোরতা আরোপ করা হয়নি ইসলামের স্বার্থেই, কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হলো, কারণ এই মুনাফিকরা বিভিন্নভাবে, দেখুন, শুধুমাত্র মানে উহুদ এবং খন্দকে নয়, সবাই জানে যে বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে কী ঘটেছিল। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই সফরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেখানে আল্লাহ রসুল তার হার হারিয়ে যাওয়ার কারণে তিনি কাফেলাকে হারিয়ে ফেলেন, তিনি থেকে যান, যে কারণে, এবং তার যে হাওদা ছিল উটের সেটা সাহাবীরা উঠিয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি খুব হালকা ছিলেন তারা বুঝতে পারেননি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মধ্যে নেই, যে কারণে তিনি কাফেলা থেকে ছাড়া পড়ে যান। সেখানে পরবর্তীতে সফওয়ান ইবনে মুয়াত্তাল তাকে সেখানে দেখেন এবং খুবই সম্মানের সাথে তাকে মদিনায় নিয়ে আসেন, কিন্তু মুনাফিকরা তো সবসময় সুযোগে সদ্ব্যবহার করে, তারা তার বিরুদ্ধে অপবাদ রটাতে শুরু করল, একের পর এক অপবাদ রটাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রথমে তো বুঝতেই পারেননি, কিন্তু দেখুন আল্লাহ তাআলার পরীক্ষা দীর্ঘায়িত হয়েছে কিভাবে, প্রায় এক মাস পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফাদলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফাদলু সারিদ আলা সাইরি ত্বাম, অন্যান্য খাবারের উপর সারিদ গোস্ত রুটির যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে তেমনই অন্যান্য নারীদের উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব রয়েছে। সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কত নিকৃষ্ট আচরণ করেছে, তার নামে কত অপবাদ দিয়েছে। বর্তমানেও কিন্তু একটা ফেরকা রয়েছে যারা পবিত্র কোরআনের আয়াত নাজিল হওয়ার পরও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এখনও কটূক্তি করে থাকে, তাকে অপরাধী সাব্যস্ত করে থাকে, স্পষ্ট কোরআনের আয়াতকে অস্বীকার করা এবং স্পষ্ট কুফরি, বড় কুফরি। তাহলে দেখুন সেখানে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তারা কী কাণ্ড ঘটালো। আবার তাবুকের যুদ্ধে আমরা জানি সবাই যে মক্কা বিজয় হয়ে গেল, হুনাইনের যুদ্ধ হলো, তারপর তো দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে, ইসলামের বিজয় হচ্ছে। তখন ওই অবস্থায় রোমরা ঘোষণা দিল, কারণ তারা এই ইসলামী সাম্রাজ্যকে তারা তাদের জন্য হুমকি মনে করেছিল, তারা প্রায় 40,000 সৈন্য তারা সাজিয়ে নিল। ওই অবস্থায় মুনাফিকরা তো আসলে প্রথম থেকেই চেষ্টা করেছে, যাতে মুসলিমরা সব জায়গায় পরাজিত হয়, কিন্তু পারেনি তারা, সব জায়গায় সফলতার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে বিজয় অর্জন করেছেন। কোনোভাবেই তারা সহ্য করতে পারছিল না, নিরাশ হয়ে গেছিল। তাবুকের যুদ্ধের যখন ডাক আসলো তখন কিন্তু খুব প্রচণ্ড গরম, আপনারা সবাই জানেন যে আরব দেশে গ্রীষ্মকালে কত গরমের সময় কত ডিগ্রি, 50-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, আর ওই সময় খেজুর পাকার সময়, সবারই মনটা চাইবে গরমের সময় খেজুর বাগানে থাকতে, পাকা খেজুর খেতে। ওই সময় জিহাদের ডাক এসেছে, যাওয়াটা কঠিন ছিল স্বাভাবিকভাবেই তো তখন, কিন্তু তারপরও ইমানদাররা গেছেন। কিন্তু মুনাফিকরা তখন মনে করলো এবার মনে হয় শেষ প্রচেষ্টা, আগে তো কিছু করা যায়নি, এবার মনে হয় অবস্থা খারাপ হবে মুসলিমদের, কারণ তারা ভয়ও পাচ্ছে। আর 40,000 সৈন্য রোমরা, তখন তো রোমকে বুঝতেই পারছেন যে কত শক্তিশালী মনে করা হতো, তখন তারা বলল যে এবার একটু ষড়যন্ত্র তাহলে করা হোক। তারা তখন এই যে মসজিদে দেরার প্রতিষ্ঠা করলো, এটা তাদের উদ্দেশ্য ভালো ছিল না, আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠার জন্য নয়, বরং ষড়যন্ত্র করার জন্য, সেখানে বসে মুসলিমদের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করবে, এই জন্য তারা এই মসজিদে দেরার প্রতিষ্ঠা করে। এবং তারা বুদ্ধি করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আমন্ত্রণ জানাতে হবে, তিনি এসে যদি একদিন সালাত আদায় করেন তাহলে সবাই ভাববে যে এটা মুসলিমদেরই মসজিদ, বুঝতে পারবেন না আমাদেরকে। বললো আল্লাহ রাসূলকে, কিন্তু আল্লাহ রাসূল বললেন যে না, আমি এখন পারবো না, তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে যাব। বাস্তবে তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথে, দেখুন তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথেও 12 জন মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি হত্যা করতে চেয়েছিল রাস্তায়, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগেই বুঝতে পারেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাদের সে ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। তারপর তো মদিনায় ফিরে এসে আল্লাহ রাসূল সেখানে যাননি, ওই মসজিদকে ধ্বংস করে দেন এবং মুনাফিকদের প্রতি কঠোর হয়ে যান, কারণ আল্লাহ তাআলা তাকে কঠোর হতে বলেন। তো যাই হোক, এই জন্য আমি যে কথাগুলো বলবো, যে শেষ যে কথাটি বলি খুতবার শেষে, যে আসুন আমরা নিজেদের ইমানকে কখনোই যেন সব থেকে শক্তিশালী মনে না করি, কখনোই যেন মনে না করি যে আমাদের ইমানে ত্রুটি নেই, বরং যতই আমরা ইমানকে শক্তিশালী করার চেষ্টা করব, ত্রুটি বিচ্যুতি মুক্ত করার চেষ্টা করব, সাথে সাথে এই মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমাদেরকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। মুনাফিক যারা, সবাই যে সবগুলো বৈশিষ্ট্য একজনের মধ্যে থাকবে সেটা না, কিন্তু যে কোনো বৈশিষ্ট্য যাতে আমাদের মধ্যে না থাকে সেটা দূর করার আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য আমি
আবারও আমি নিজেকে উপদেশ দেব, অতঃপর আপনাদেরকে বলবো যে আসুন আমরা এই সমস্ত বৈশিষ্ট্য থেকে দূরে রাখি এবং ইমানদারদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিজেদের জীবনে ধারণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، মুনাফিকদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিবে, এবং এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত বড় একটি বিপদ। বিভক্তি প্রতি পদে পদে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবনে আপনারা যদি খেয়াল করুন যে ভালো ভালো স্থানগুলোতে শিখানো যে বিভক্তি, এটা কিন্তু একটা বড় আজাব মুসিবত আমাদের এই উম্মতের জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মসজিদে বানী মুয়াবিয়ার কাছে তিনটা বিষয়ে প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, সাআলতু রব্বি সালাতান, আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছি, ফা আতানি সিনতাইন মিনহা, আল্লাহ আমাকে দুটি দিয়েছেন, ওমানাআনি ওয়াহিদা, একটি দেননি, অর্থাৎ একটি দোয়া কবুল হয়নি। যে দুইটি দোয়া কবুল হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে সালতু আল্লাহ হুলেকে উম্মতি বিসানা, আল্লাহর কাছে চেয়েছি তিনি যেন এই উম্মতকে দুর্ভিক্ষর মাধ্যমে ধ্বংস করে না দেন, সমূলে ধ্বংস করে না দেন। ফা আতানি, হ্যাঁ আল্লাহ তাআলা আমার এই দোয়াটি কবুল করেছেন। ওয়া সালতু আল্লাহ হুলেকে উম্মতি বিল গরাক, আমি তার কাছে চেয়েছিলাম আল্লাহ যাতে উম্মতকে পানিতে ডুবিয়ে সমূলে ধ্বংস করে না দেন, ফা আতানি, হ্যাঁ আল্লাহ আমার এই দোয়াটিও শুনেছেন। ওয়া সালতু আল্লাহ ইয়াজা আলা বাসাহুম, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যাতে আমার উম্মতের মধ্যে কোনো প্রকার বিভক্তি না দেন, পরস্পর মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত না হয়, ফা মানা আনিহা, আল্লাহ আমার এই দোয়াটি কবুল করেননি। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, তার মধ্যে একটা হলো বিভক্তিটা। তার মানে এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা ভয়ানক একটা বিষয়। জীবনের প্রতিটা মুহূর্তে আমরা বিভক্তির সম্মুখীন। বাজারে যান, সেখানে যারা আলু বিক্রি করছে আলু বিক্রেতাদের মধ্যে বিভক্তি, মাছ বিক্রেতাদের মধ্যে বিভক্তি, রিক্সাওয়ালাদের মধ্যে বিভক্তি, মসজিদগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সেখানে কমিটি দেখবেন প্রত্যেকটা মাদ্রাসাতে স্কুলে সব জায়গায় পরস্পরে পরস্পরে বিভক্তি, একটা প্রতিষ্ঠানে শিক্ষক আছে সেখানেও দেখবেন শিক্ষকদের মধ্যে বিভক্তি, ছাত্র স্টুডেন্টরা আছে সেখানেও দেখবেন বিভক্তি, প্রতিটা পদে পদে সব জায়গায় বিভক্তি আর বিভক্তি, আর এই কারণে মারামারি কাটাকাটি হানাহানি খুনাখুনি সব কিছুই হচ্ছে। এই বিশৃঙ্খলা থেকে আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, যে কোনো বিভক্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে এই জন্য ইমানদারদের সাথে চলাফেরা করা।